ভগবান আরাধনার প্রধান উপকরণগুলির মধ্যে অন্যতম ফুল। আমরা নিজেদের মঙ্গল কামনায় কোনো না কোনো দেবদেবীর পূজো করে থাকি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানি না কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হন বা কোন দেবতা কোন ফুল পছন্দ করে। এটা অবশ্যই জেনে রাখা দরকার, কারণ পুরনো অনেক পুঁথিতে এটাই বলা আছে যে দেবতাদের পছন্দের শুধু ফুল নয়, দিন রং ও খাবার সব কিছুই সঠিক মতে দেওয়া আবশ্যক। ভগবান শিব, দেবাদিদেব মহাদেব বা সর্বশক্তিমান শিবের পুজো আকন্দ, নীলকণ্ঠ এবং ধূত্র ফুল দিয়ে করতে হবে। ভগবান শ্রী বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণুর পছন্দের রং হলো সাদা। সাদা রঙের যে কোনো ফুল তার খুব পছন্দের। এছাড়া যে কোনো উজ্জ্বল রঙের ফুলও পছন্দ করেন তিনি। তবে তার সব থেকে প্রিয় তুলসী পাতা, তার ভোগ নিবেদনের সময় তাতে তুলসী পাতা দেওয়া তাই আবশ্যক। গণেশ ঠাকুর, গণেশ ঠাকুরের লাল বর্ণ সব থেকে পছন্দের, তাই যে কোনো লাল ফুল দেওয়া যেতে পারে। মা দুর্গা, দেবী দুর্গার সব থেকে পছন্দের ফুল শিউলি, তবে পদ্ম ফুল দুর্গাপূজায় দেওয়া আবশ্যক। মা কালী, কালী মায়ের লাল রঙই পছন্দ, রাঙা জবা বা রক্তমুখী জবা দিয়ে মায়ের পুজো করতে হবে। মা লক্ষ্মী, আমরা প্রায় সব ঘরে সুখ সমৃদ্ধি আনতে লক্ষ্মী দেবীর পুজো করে থাকি। মা লক্ষ্মীর সব থেকে পছন্দের ফুল পদ্ম, তাই লক্ষ্মী পুজো করার সময় পদ্ম ফুল দিতে ভুলবেন না। মা সরস্বতী, মা সরস্বতীর সব থেকে পছন্দের রং হলুদ, তাই হলুদ যে কোনো ফুল দিয়ে মায়ের বন্দনা করা উচিত।